নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আর আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে নকশিকথা বুটিকের অনুষ্ঠান, মালতি কারফার্মার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত দিদিকে। আর নতুন বছরের দিকে যাচ্ছি, তাই মেরি ক্রিসমাস প্রথমে এবং তারপরে ইন অ্যান অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ঠিক ঠিকই আমি এটাই ভাবছিলাম যে আবার আমার হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে আবার সেই মাসের শেষে, মানে জানুয়ারির শেষে গিয়ে হ্যাপি নিউ ইয়ার হবে, তাই আগে থেকেই হ্যাপি নিউ ইয়ার আগামী বলে দিলাম। আচ্ছা, শুরু করি আজকে। আজকে না, অন্যদিন কি হয় তাও একটু তসর টসর থাকে, শুরুতে একটু প্রিন্ট থাকে, একটু বাটিক থাকে, আজকে লাস্টের দিকে গিয়ে আছে, আজকে শুরুতেই কাঁথা। আর আমি আজকে নকশিকাথার কাঁথা পরে আছি। এই শাড়িটা বহু মানুষ নিয়েছেন, আবার বহু মানুষ হয়তো পেয়ে যাবেন। আর দিদি পরে আছেন নকশিকথার বাটিক, একদম গাছি তসরে, তসর বাই তসরে, কিন্তু কালারটা কি এসে দিদি, শাড়িটা অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, প্রথম শাড়ি আমি জানতাম না, মারুতি দিও জানেন না যে আমি কিন্তু এখন এই রঙে ডুবছি, মানে আমার এখন এই ভায়োলেট, ম্যাজেন্টা, এই ব্রিঞ্জেল টোন, এগুলো এখন ভালো লাগার রঙ শাড়িটা। আর কাঁথার কাজ, নকশিকথার কাঁথা কেন কথা বলে, নকশিকথায় নকশিকথা কাঁথা কথা বলে, আমি বলি এটা, তার কারণ স্টিচ ফর্মাল, মানে মানে দেখুন ফরমেশনটা, মানে এতটা ইউনিফর্মলি গেছে স্টিচটা, প্রচণ্ড ইউনিফর্মলি স্টিচড, পার কোনো গ্যাপ নেই শাড়িটাতে, এই হচ্ছে শাড়িটা। আর হাফ শাড়িটা আসছে, এটা এক নম্বর শাড়ি, নিচের দিকের পাটটা দেখুন চেলি টেম্পলের সঙ্গে যাচ্ছে, শাড়িটা জাস্ট সুপার, এক নম্বর শাড়ি, 6510, 6510, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর, এটা গাছি তসর, এটা ছিল ব্যাঙ্গালোর সেল, এটা হচ্ছে গাছি তসর, তসর বাই তসর। বাহ, দুটো ডিজাইন, একটা হচ্ছে কোলাজ রিভার্স, আর একটা মানে বার ভরাট কোলাজে, আর একটা হচ্ছে মানে ফুল, ছোটো বড় ফুল, এই হচ্ছে দুটো ডিজাইন দিয়ে আঁচল কর্নার করে, ঠিক দুটো ডিজাইনেই পার হয়েছে, নিচের দিকের পাটটা আছে ফুলে, আর উপরের দিকের পাটটা যাচ্ছে হচ্ছে ওই কোলাজ বার ভরাট। হ্যাঁ, এগুলো লাল ছাড়া যারা লাল পছন্দ করে না, খুব ভালো লাগে। এবং এটার প্রাইস হচ্ছে 7560, 7560, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, 7510 উইথ ব্লাউজ পিস, 560, 7560, 7560, 7560 নাম্বার টু। নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এটা একদম মিড নাইট ব্লু, মানে মিড নাইট ব্লু, কালো নয় কিন্তু কোনোভাবে। আমি না একটু বলবো, যেখানে ভরাটের জায়গাটাকে দেখুন, কোনো গ্যাপ নেই, মানে যেখানটা ভরাটে যে দুটো টোন ব্যবহার হয়েছে, কোনো গ্যাপ নেই, মনে হচ্ছে রং পুড়ে, আমরা সেই বালি রং করে, তো খুব ভালো লাগে, আমরা বালি রং করে আলপনা করি, সেই বালি রং করে আলপনার মতো মনে হচ্ছে যেন পড়েছে সব জায়গায়, বিশেষ করে এই জায়গাটা তো ডেফিনেটলি অসম্ভব পার, কি দারুণ। নিচের দিকে হচ্ছে বক্সে, আর উপরের দিকে হচ্ছে আলপনাটাতে লতা ফ্লোরালে, আর ভেতরে পুরো লম্বা লম্বা করে কাজটা যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা। আর হাফ শাড়িটা, বা হাফ অ্যান্ড হাফ, একদম হাফ অ্যান্ড হাফ, এবং প্রাইসটা হচ্ছে 6510, নাম্বার হচ্ছে থ্রি, এটা হচ্ছে না তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে 6510, নাম্বার থ্রি। এইবারে আসছি নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার ফোর। আচ্ছা, এটা বিভিন্ন রকম, বিভিন্ন স্টিচ আছে, আমি তাই দেখলাম, এর মধ্যে ফিশ বোন আছে, গুড়ি রান আছে, এই যে লাম্বানি লাম্বানি কাজও আছে একটু, হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকমের রিয়ে দিয়ে করা হয়, তো এই যে এই মাঝখানটা, হ্যাঁ এই জায়গাটা দেখুন, এখানে লাম্বানি রয়েছে। দিদি শাড়িটা অসম্ভব ভালো হয়েছে, অ্যাকচুয়ালি এটা হ্যান্ড পেইন্টিং হয়েছে, গাছি তসরে হ্যান্ড পেইন্টিং, কালার লেহের করে গ্রে অ্যান্ড রেডে, তার মধ্যে কাঁথা হয়েছে, মানে যতটা পেন্টিং হয়েছে তার তিন গুণ বেশি কাঁথা হয়েছে এটাতে, কারণ পেন্টিংটাকেও কাঁথা করা হয়েছে, গ্যাপ পোর্শনটাতেও কাঁথা করা হয়েছে, জাস্ট ওয়াও। আর স্টিচ দেখুন ভীষণ ইউনিফর্মলি গেছে হচ্ছে স্টিচটা, ভীষণ সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম, এক রকম ভাবে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 8400, 8400 উইথ ব্লাউজ পিস, 8400 নাম্বার ফোর। আর তসরটা কি, এবারে আসছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, গার্নেট কালার, ব্যাঙ্গালোর সিল্ক। আমার তসরের কোয়ালিটির জন্যই সবাই ফিরে ফিরে আসে, আপনারা কলকাতার মানুষরাও শাড়ি পাবেন, কিন্তু আপনারা কুরিয়ারে পাবেন, আপনারা ব্যাংকে পেমেন্ট করে দেবেন উইথ কুরিয়ার চার্জ, শাড়ি বাই কুরিয়ার আপনার কাছে পৌঁছে যাবে। এই শাড়িটা একটু চট করে চলে যায় শাড়িটাতে, বাহ, আমি বারবার বলছি না, স্টিচের সমান ব্যাপারটা দেখুন, লক্ষ্য করে এত সূক্ষ্ম ইন্টিগ্রেট কাজ, মানে এই কাজটা দেখে
মনে হবে যেন বুনে উঠেছে শাড়িটা, কিন্তু শাড়িটা হাতের কাজ, হ্যান্ড স্টিচড, অ্যান্ড এটা হচ্ছে প্রাইড অফ বেঙ্গল আমি বলি। এইটার জন্য আমরা বাঙালিরা প্রাউড ফিল করি যে এটা আমাদের স্টেটের কাজ, আমাদের রাজ্যের একান্ত নিজস্ব ভাবনা। এই হচ্ছে শাড়িটা এবং প্রাইসটা খুব অর্নামেন্টাল, বিয়ের কেনাকাটাতে একটা জায়গা করতেই পারে। এটা হচ্ছে নাম্বার 56090, 6090 পাঁচ নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 6 শাড়িতে যাব, নাম্বার 6 এটাও গাছি দশর, মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন, মানে এর মধ্যে কত রং যে গেছে কালারের, মানে দেখুন যারা শাড়ি পরতে চাইছেন অফ হোয়াইটের মধ্যে, কিন্তু একদম সাদা ধবধবে শাড়ি পরবো না, একটু কালারফুল কিন্তু মানে খুব লাউড যাতে না হয়, এই শাড়িটা একদম ডেফিনেটলি আপনাদের জন্য। আর এটা হচ্ছে স্টেপিং কাঁথা, পাড়টা দেখুন তো, পাড়ের রংটা বদলেছে কি সুন্দর, একটা থেকে আর একটা, একটা থেকে একটা সুন্দর ওয়েভের মতো চলে গেছে, দারুণ। এটা কিন্তু স্টেপিং কাঁথা দেখুন, একদম চেস্ট একদম স্টেপ করে করে যাবে। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 7875, 7875, 7875 রুপিস, নাম্বার হচ্ছে 6, 6 নম্বর শাড়ি 7875। আর এই হচ্ছে ব্লাউজের হাতাটাতে কাজ। এইবারে আসবো 7 নম্বর শাড়ি, নাম্বার 7। এই পার্টিকুলার কালারটা কিন্তু খুব সুন্দর, মানে সব কমপ্লেক্সনে ভীষণ ভালো যায়। ওয়াও, স্টিচটা কি নিখুঁত কাজ, নিখুঁত, দেখুন খালি স্টিচ, কাঁথা আপনারা দেখেন মনে হচ্ছে না সে চাটাই বোনা হয়, প্রচন্ড গোলাপগুলো একদম। এবার গোলাপগুলোতে আসি, এক্স্যাক্টলি ঠিক ওই যে আঁচলটা দেখা যাচ্ছে ওই কাজটাই কিন্তু আপারিয়কে উঠেছে, এবং আঁচলে যতটা নিখুঁতভাবে কাজ করা আপারিয়কেও ঠিক ততটাই নিখুঁতভাবে কাজ করা, মানে এত সুন্দর মিহি স্টিচ। প্রাইসটা হচ্ছে এটা 6300, 6300 মাত্র, কোনো এটা কিন্তু বিয়ের কেনাকাটাতে জায়গা করতেই পারে, 6300, 6300, নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি গোল্ডেন ইয়েলো। একটু মানে যেহেতু সিল্কের দামটা একটু কমেছে তার জন্য দামটা একটু কমেছে, 6500 ছিল, 6510 ছিল, যেগুলো আমার সম্ভব হয়েছে আমি সেগুলো সব কমিয়ে দিই। আচ্ছা, এটা আবার গাছি দশরে লাল ছাড়া পাতা, পাতা ডিজাইন ভীষণ বিখ্যাত, এটা পাতা বক্স ডিজাইন দেখুন, ফ্রেমিংটা কিন্তু বক্স করে হয়েছে, এই পাতাটাকে মাঝখানে রেখে ফ্রেমিংটা হয়েছে কিন্তু বক্স করে, এবং পুরো শাড়িটাই ফ্রেমিং হয়েছে বক্স করে, কর্নার করে, কর্নার টু কর্নার, লাল ছাড়া শাড়ি এটা কিন্তু একটা, অথচ সরস্বতী পুজোর স্কুল টিচার সে যে বয়সই হন না কেন এটা পড়তেই পারবেন। প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 8190, নাম্বার 8, 8 নম্বর শাড়ি 8190, 8190, নাম্বার 8, 8 নম্বর দেখালাম, 8190। আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি পদ্ম। ওয়াও, প্রথমেই বলি ব্লুটা ভীষণ সুন্দর, একটা কার্বন ব্লু বা কপিন ব্লু, কপিন ব্লুর মধ্যে রেড আর অরেঞ্জ দিয়ে কাজ, ওয়াও কি দারুণ কাজ, মনে হচ্ছে যেন পার কেটে কেটে বসানো হয়েছে, এত নিখুঁত সূক্ষ্ম কাজ, বাহ, কোনো কথা হবে না এই শাড়িটা সম্পর্কে, বাহ। এবং এটার প্রাইসটা বলে দিই, 9 নম্বর শাড়ি 6875, 6875 উইথ ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 9, নাম্বার 10 সরস্বতী পুজোয় সাজার শাড়ি হচ্ছে ডেফিনেটলি না 10 নম্বর শাড়িটা। ইনফ্যাক্ট এই কাজটা নকশিকতা বহু বছর ধরে দেখিয়ে যাচ্ছে, এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে তসর, একদম তসরটাও ফিল করতে হবে, তসরের উপরে হলুদ সুতোর কাজ, আর যেটা করা হয়েছে একটা একটা ওই গেরুয়া রঙের সুতো, স্যাফরন কালারের সুতো দিয়ে আউটলাইন করা হয়েছে, রিভার্সের ডিজাইনটা বেরিয়েছে, আউটলাইনটা কিন্তু রিভার্সের যে ডিজাইনটা বেরিয়েছে সেটাকে করা হয়েছে, শাড়িটা পরার পরে দুর্ধর্ষ লাগবে করে যাচ্ছে। এবং প্রাইসটা হচ্ছে 8190, 8190, এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি 8190 উইথ ব্লাউজ, প্রচন্ড চাহিদা, হ্যাঁ। দশের পরে চলে যাব 11 নম্বর, নাম্বার 11, এটা একদম ডার্ক ওয়াইন কালার, 11 নম্বর, আর তার মধ্যে না একটা গ্রে মানে অ্যাশ কালারের সুতো আছে, একটা সাদা সুতো আছে, গ্রেটা একদম লাইট গ্রে, আর ট্রেডিশনাল নকশা হলেও সাজানোর মধ্যে একটা নতুনত্ব রয়েছে, যেমন পার পাড়ের উপরে হাফ সার্কেল, তার উপরে ফুল, তার উপরে আবার টেম্পল করে মানে ওয়েভ করে গেছে, কিন্তু এটা ওই জিগজ্যাকের মতো করে গেছে, আর প্রত্যেকটা কাজে ডাবল লাইন ডাবল লাইন করে গেছে, যার ফলে পুরোটাই কাজ মনে হচ্ছে, একটা গ্রেতে একটা হচ্ছে হোয়াইটে,
এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 11 নম্বর শাড়ি 6300 নাম্বার 11 6300 11 নম্বর 6300 উইথ ব্লাউজ 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12 এটা আবার তসরে মিক্স ম্যাচ মানে এর মধ্যে তোমার ডিসচার্জ করে কালার স্প্রে হয়েছে আঁচলটা পুরো স্প্রে এর পরে কিন্তু কাঁথা হয়েছে এবং প্রত্যেকটা লাইন জুড়ে জুড়ে কাজ হয়েছে প্রত্যেকটাই হ্যান্ড এমব্রয়ডারি আর গায়ের উপরে এখানে কিন্তু এই ব্লকটাকে ধরে গেছে আর এই ডিসচার্জগুলোকেও কিন্তু ভরাট করে দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভরাট মানে কোনো গ্যাপ নেই এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি 7875 অনেক কালারটাও ভীষণ সুন্দর এটা উডেন ব্রাউন টোন 7875 7875 এই হচ্ছে ব্লাউজটা দিয়ে পরলে একদম মানে বসন্তের রং এটা হচ্ছে নাম্বার 12 দেখালাম এবারে আসবো নাম্বার 13 এই রংটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে একটু রেয়ার রামা গ্রিন ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু এই কালারটা রেয়ার কালার ট্রেডিশনাল কাজ হয়েছে চন্দন কালারের সুতোর সঙ্গে সাদা রঙের সুতোর ব্যবহার রয়েছে এটা হচ্ছে বর্ডারটা এই হচ্ছে শাড়িটা জাস্ট রামা গ্রিনের সঙ্গে যাচ্ছে এই হচ্ছে এবং এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 6825 নাম্বার 13 13 নম্বর 6825 একদম ভরাট মানে একদম পুরো ভরাট 6825 6825 টাকা দাম 13 নম্বর শাড়ি 13-র পরে যাব 14 নম্বর মাছকাঁথা ভীষণ বিখ্যাত নাম্বার 14 এটা মাছকাঁথা 14 নম্বর বাহ একদম মাছকাঁথা নাম্বার 14 14 নম্বর মানে এটাও কিন্তু ভরাট কাজের মধ্যেই পড়বে কারণ কোথাও গ্যাপ নেই ছোট মাছ দিয়ে জায়গা যেখানে ফাঁকা সেখানে ছোট মাছ করে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আউটলাইনের কাজ কিন্তু খুব টাফ এবং এই ভেতরে যে ছোট মাছ সেটাও দেখুন আউটলাইনের কাজ এবং এটার প্রাইসটা হচ্ছে 7560 নাম্বার 14 14 নম্বর 7560 এটা একটু গায়ে ফেলে দেখাই যেহেতু আমার ব্লাউজটা আজকে ব্ল্যাকে রয়েছে খুব খারাপ লাগবে না আর কাঁথার সঙ্গে আমি একটু সিলভার জুয়েলারি ভীষণভাবে প্রেফার করি এই হচ্ছে শাড়িটা দারুণ দেখতে শাড়িটা এবং পুরোটাই কিন্তু কাজ যাবে প্রাইসটা হচ্ছে 7560 7560 14 নম্বর উইথ ব্লাউজ 15 নম্বর শাড়িটা পরলে কেমন লাগবে আমাকে একবার দেখে নিন 15 নম্বর শাড়িটা হচ্ছে আমি যেটা পরে আছি সেমটা একদম সেম পিস এখন একজন পাবেন তার মানে চট করে একজন পেয়ে যাবেন ছিল দেখিয়ে দিলাম এই যে এবং পরবো এইভাবে সাজবেন আমি যেভাবে সেজেছি সিলভার জুয়েলারিতে একদম আর আমি যখন সিলভার জুয়েলারি পরি পুরো সিলভার মানে নাক নোজ পিন থেকে হাত থেকে সবটা সিলভারে থাকার চেষ্টা করি কারণ সাজটা সিমেট্রি থাকে একদম সেম পিস এটা আর গায়ে ফেলে একবার দেখিয়ে দিই কারণ এটাই ব্লাউজ বানাতে হবে আপনাকে এবার আপনি আমার মতো ট্রেডিশনাল বানাতে পারেন বা আপনি আপনার মতো বানাতে পারেন দ্যাট ইজ আপ টু ইউ এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 6300 6300 নাম্বার 15 দাম কমেছে এটার 6300 এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15 6300 বললাম একটু সিল্কের দামটা কমেছে আমি এটা কথা বলি এটা না কিছু মুষ্টিমেয় মানুষ উল্লেখ করেন যে সিল্কের দাম কমেছে বলে শাড়ির দাম কমাচ্ছি খুব মুষ্টিমেয় ওই সংখ্যাটা না একটু কেন কমালাম কেন কম হলো অনেকে তো যারা আগে নিয়েছে তারা বলবে যে দিদি তুমি এখন কেন কমিয়ে দিলে এইবারে যে শাড়িটা দেখাবো এটা গাছি তসরের রানী কালারের সুতোর কাজ এটার খুব ডিমান্ড ভীষণ ডিমান্ডের শাড়ি এটা গাছি তসরে আঁচল পারে ভরাট কাজ আর ভেতরে না জিওমেট্রিক প্যাটার্নটা গুড়ি রানে গেছে অ্যান্ড গুড়ি রান মনে হচ্ছে পোস্তর দানা মানে রানের ফোরটা গেছে পোস্তর দানার মতো এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে নাম্বার 16 16 নম্বর শাড়ি 7560 7560 নাম্বার 16 16 নম্বর 7560 এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 16 দেখালাম নাম্বার 17-এ যাব 17 নম্বর শাড়ি নাম্বার 17 ওয়াও এটা হচ্ছে 17 আঁচল জাস্ট কোনো কথা হবে না ফিরোজা কালার বডিটা আর এর মধ্যেও কিন্তু একটা অ্যাশ কালার একটা হচ্ছে সাদা এই হচ্ছে দুটো সুতোর ব্যবহার এই পাটটা দেওয়াতে না এই নকশাটা দেওয়াতে শাড়িটা একটা অন্য মাত্রা পেয়েছে একটু ওয়াইডলি দেখাই এটা কিন্তু বডি প্লেন শাড়ি এবং এটা হচ্ছে নাম্বার 17 ফিরোজা টোনে 6090 17 নম্বর শাড়ি 6090
17 নম্বর নাম্বার 17 উইথ ব্লাউজ পিস আর প্রত্যেকটা সিল্ক কিন্তু সিল্ক এবং তসর কিন্তু সিল্ক মার্ক যুক্ত এটা নতুন করে বলার কিছু নেই আর নিশ্চিন্তে আপনারা এবার বলি শীতকাল বহু মানুষ ঘুরতে যাচ্ছেন সোনাঝুরি হাটের গল্প দিচ্ছেন আমি দেখছি ফেসবুকে আদিবাসীদের সাথে নাচছেন সব ঠিক আছে একবার প্রান্তিক স্টেশন লাগোয়া নকশিকথাতে ঘুরে আসুন এই যে মানুষগুলো আপনাদের সামনে তারা মাথায় ফুল টুল বেঁধে নাচছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পশরা বসিয়েছে এই মানুষগুলোরই পরিবারের কেউ না কেউ এই কাজের সঙ্গে যুক্ত দিদি শুরু করেছিলেন যখন আমাদের চ্যানেলে তখন 400টা মেয়েকে ছেলে মেয়েকে নিয়ে কাজ ছিল এখন সংখ্যাটা মনে হয় 1400 ছাড়িয়ে গেছে সুতরাং বুঝতেই পাচ্ছেন যদি আপনি পাশে এসে হাতটা না টেনে ধরতেন তাহলে এই কাজটা মালতী দিদি করতে পারতেন না মালতী দিদি নকশিকথা টোটাল ইউনিট তো আপনারা কাছে এসছেন হাত ধরেছেন এবার একটু আঁকড়ে ধরার পালা 2020 আমাদের বুঝিয়েছে কাজের মাহাত্ম্য কতটা কাজ কতটা একটা মানুষের কতটা প্রয়োজন এটা 2020 আমাদের বুঝিয়েছে 2021 সেই কাজকে অ্যাপ্রিশিয়েট করার বছর আসুন হাতে হাত মিলিয়ে আমরা এগোতে থাকি কাঁধে কাঁধ মিলিয়ে পা ফেলতে থাকি এইবার আসছে ট্রেডিশনাল নকশি গোলাপ এটা দেখাতেই হয় এটা প্রেয়ার করা অনেকদিন দেখাইনি কিন্তু সবার না এখনো খুব চাহিদা এটা প্রেয়ার করা পাখি আর গোলাপ একদম যার নেই একটা রাখতে হবে এবং এটার প্রাইসটা হচ্ছে 7035 খুব ভালো কাজ হয়েছে খুব সুক্ষ্ম সুন্দর একটু দেখিয়ে দেবো মানে গোলাপগুলো মনে হচ্ছে গাছ থেকে তুলে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে 7035 নাম্বার 18 18 নম্বর শাড়ি 7035 টাকা 19 নম্বর নাম্বার 19 ওয়াও একটা আমি শাড়ি দেখালাম রেড আর অরেঞ্জে ছিল হচ্ছে পদ্ম শাড়িটা চোখে ভাসছে আবার একটা রেড অরেঞ্জের কাজ কিন্তু এর মধ্যে একটু হোয়াইটকে পুট করা হয়েছে আর এর মধ্যে কিন্তু জিওমেট্রিক গেছে তাই তো একদম জিওমেট্রিক নকশাকে বিভিন্নভাবে ফেলা হয়েছে এটা হাফটা আর হাফটা আসছে ওয়াও এগুলো পড়লে ভীষণ ভালো লাগে এবং প্রাইসটা হচ্ছে 6510 নাম্বার 19 19 নম্বর 6510 20 নম্বর শাড়িতে যাব নাম্বার 20 ওয়াও বাহ 20 নম্বর এই শাড়ি পড়লে যে কী ভালো লাগে আমি নিজেও পড়ি পড়ি না তা না এই নকশাটা বাহ একটু গায়ে ফেলি একদম চওড়া পাড় আমার ব্ল্যাক ব্লাউজ আছে বলে আমি কনফিডেন্টলি এটা গায়ে ফেললাম খুব সুন্দর শাড়িটা এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20 এবং এর প্রাইসটা হচ্ছে 7560 7560 20 নম্বর শাড়ি 7560 7560 নাম্বার 20 আর ব্লাউজটা ফুল জ্যাকেট দুটো হাত এবং পিঠ আহা দরকার নেই দেখিয়ে দেবো একবার দেখিয়ে দিই ব্লাউজটা এটা হচ্ছে দুটো হাত এবং পিঠ 20 নম্বর নাম্বার 20 এবারে আসবো 21 নম্বর শাড়ি নাম্বার 21 এই কালারটা হচ্ছে আমি যেটা পরি আর নকশাটা হচ্ছে আমি ব্লুতে যেটা পরি তাই তো কাছাকাছি এটা সেই মানে ক্রস স্টিচের মতো অ্যাকচুয়ালি গ্রাফের ডিজাইন তাই তো গ্রাফের যে ডিজাইনটা হয় সেটা ইক্কাদের একটা প্যাটার্ন একদম কম মাঝে তো কম করছিলাম আবার অনেক ডিমান্ড হয়েছে আর এটা না ইয়েলোতে ব্ল্যাক দিয়ে হয়েছে এবং প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 21 6300 এই শাড়িটা একটু গায়ে ফেলবো ইচ্ছা করছে গায়ে ফেলতে 6300 কারণ ইয়েলো ব্ল্যাক আমার খুব পছন্দের কম্বিনেশন আর ইয়েলো এই ইয়েলোটা পরলে কমপ্লেকশন খুব ব্রাইট লাগে আমি নিজে পরেছি এটা হচ্ছে 6300 6300 সরস্বতী পূজায় দৌড়াবে কিন্তু শাড়িটা 21 নম্বর শাড়ি 6300 উইথ ব্লাউজ ব্লাউজ পিসের হাতাতে এইভাবেই কাজটা যাচ্ছে এইবারে আসবো 22 নম্বর 22 এটা গাছি তসর হ্যাঁ একদম তসর 22 নম্বর শাড়ি 22 বাহ এইটারও কিন্তু আঁচলের মধ্যে বিভিন্ন রঙের ভেরিয়েশন পাবেন বেসে কিন্তু কালারটা স্প্রে তার উপরে একটা পিচের লাইন একটা চন্দন কালারের লাইন একটা হচ্ছে রেডের লাইন এই তিনটে কালার দিয়ে লাইনটাকে করা হয়েছে নকশাটাকে পারেও ওভাবেই যাচ্ছে গুড়িরানের সঙ্গে ভরা আর ভেতরে পেজলিপ যে ব্লকটা গেছে ডিসচার্জে গেছে ব্লকটা হ্যাঁ তাকে ব্লকে গেছে হ্যান্ড ব্লকে গেছে এবং তাকে গুড়িরান দিয়ে দিয়ে ফেলা হয়েছে আউটলাইনে এখানেও বিভিন্ন রং গেছে আবার কুচিটা আসছে আঁচলের মতো পুরো কুচিটা ভীষণ স্মার্ট হয়েছে ভীষণ স্মার্ট শাড়িটা একটু উঁচু করে ধরুন দিদি এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের 22 নম্বর শাড়ি 8190 এই শাড়িটা পড়লে পরে না মানে নোটিস তো আপনি হবেন এবং এটা আজীবন কাল আপনাকে ওই একটা রিমার্কেবল জায়গায় নিয়ে যাবে যে আপনাকে লোকে মনে রাখতে বাধ্য হবে যখন আপনি পিস টু পিস এগুলো তো কোনো রিপিট হবে না উইথ ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে 8190 নাম্বার 22 23
23 নম্বর শাড়ি একটা আমরা ব্লুতে দেখেছিলাম রেড অরেঞ্জ, এটা হচ্ছে ব্ল্যাকে রেড অরেঞ্জ, এটা হচ্ছে 23 নম্বর শাড়ি 6510। ওয়াও, দুটো কালার না দিদি, আঁচলে এত মানে আমরা হয়তো দেখাচ্ছি, আমি দুবার বাহু বলছি, আপনারাও বলছেন বাহ কি সুন্দর, কিন্তু একবার ভাবুন যিনি এটা সেলাই করেছেন, কন্টিনিউয়াসলি রেড আর অরেঞ্জ খুব কাছাকাছি টোন, কন্টিনিউয়াসলি তাকে ভরাট কাজ করতে হয়েছে, এটা খুব টাফ তার পক্ষে। মাল্টি কালার হলে কি হয়, রংটা তাও চোখটা ব্যথাটা কম হয়, যদি চোখ ব্যথা হতে বাধ্য তার। এবং প্রাইসটা হচ্ছে 6825, 6825, 25 নম্বর শাড়ি। আমি না যখন এইসব শাড়ি দেখাই, নিজেও পরি, যখন আমি যে মানুষটা তৈরি করছেন আমি তার কষ্টটাকে না একটু ফিল করার চেষ্টা করি যে কী কষ্টটা তাকে করতে হয়েছে। আর এই শাড়িটা ডেফিনেটলি সরস্বতী পুজোর জন্য দৌড়াবে। ওয়াও 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 ওয়াও, হ্যাঁ এই শাড়িটা স্বপ্ন দেখব। আর চলে যাচ্ছে ঐরাবৎ, কিন্তু ওই গ্রামীণ মানে পটচিত্র স্টাইলে ডটসের সঙ্গে, আর বাদ বাকিটা একদম বাসন্তী হলুদ সুতো গেছে দিদি, এটা গায়ে ফেলবই ফেলবো, পুরোটা বাসা তো সরস্বতী পুজোর জন্য দৌড়বে শাড়িটা। ওয়াও কি গ্লো করছে স্কিন, দুর্দান্ত শাড়িটা, কিন্তু এখন একজনই পাবেন। সরস্বতী পুজো পরের বছর আমার আপনার হতে পারে, কিন্তু এবছর একজনেরই হবে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 7875, না ভুল বললাম, এটা হচ্ছে 8190, নাম্বার 24 8190, উইথ ব্লাউজ পিস। 24 এর পরে যাব 25, 25 নম্বর শাড়ি, এটাও ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে পদ্ম এবং সুতোর রংটা দেখুন, একটা খাকি কালারের সুতো বা চিকুটনের সুতোর সঙ্গে একটা উডেন ব্রাউন নিখুঁত কাজটা, একদম ঝুমকো পদ্ম। হ্যাঁ এইভাবে গেছে, এটা হচ্ছে 25, 25 নম্বর, 6825, 6825, 25 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এইবারে যাব 26 নম্বর, 26 কলমকারী কাঁথা। এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে তসর, এবং আঁচলটা ডাইরেক্ট কাঁথা হয়েছে, একটা হচ্ছে ফিশবোনের সঙ্গে যা মানে চেরির সঙ্গে স্ক্যালাপ ডিজাইন, মাল্টি কালার স্ক্যালাপ, পুরো মনে হচ্ছে বসানো হয়েছে কাগজগুলো কেটে কেটে, মানে কিন্তু এটা হাতের কাজ, আর এটা প্রিন্টটাকে ধরে কাঁথা হয়েছে, মানে গাছের ডাল পাতা ফুল তো বটে, ময়ূরের এই শিকি পাখাগুলোও প্রচণ্ড স্টিচ করে, মানে এগুলো পর্যন্ত স্টিচে গেছে, মানে এন্টায়ার শাড়িটাই কিন্তু স্টিচ হয়েছে। 26 দেখালাম, 26 নম্বর, 7875, 7875, 26 নম্বর। 26-এর পরে চলে যাব 27 নম্বর, 27। ওয়াও এটা অনেক পুরনো ডিজাইন, আবার নতুন করে এই ডিজাইনটা খুব ভালো লাগছে, মাছের গায়ের পোর্শনটা ভালো করে দেখতে হবে, দুটো নকশাতে এক একটা জোড়া মাছ হয়েছে, দারুণ হয়েছে দিদি শাড়িটা, এবং কোনো গ্যাপ নেই শাড়িটাতে, জাস্ট ভরাট কাজ। এবং এটার প্রাইস হচ্ছে 787, এটা হচ্ছে কিন্তু সিল্ক, এটা দেখাচ্ছে 7560, এটা তসর কালার সিল্ক, হ্যাঁ তসর কালার সিল্ক, এটা তসর নয়, গাছি তসর নয়, এটা তসর কালারের সিল্কের মধ্যে ব্যাঙ্গালোর সিল্কে কাজ হয়েছে। 27 নম্বর 7560, 28 নম্বর শাড়িতে যাবে, এটা আবার গাছি তসর, 28 28 নম্বর গাছি তসরে মাল্টি কালার, এই নকশাটা আপনারা দেখেন, এটা কোলাজ রিভার্স, মানে বার ভরাটে গেছে, অ্যাকচুয়ালি বার ভরাটেই হয়েছে, টেম্পল করে গেছে, বডিটা প্লেন। 28 দেখালাম, 28 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে, এটা 29 দেখাচ্ছি না, 28, 28 নম্বর শাড়ি, এবং এটার প্রাইস হচ্ছে 7560, আগেটা ছিল 7035, মাত্রা ছিল 7035, ওটা ছিল 27 নম্বর, এটা হচ্ছে 28 নম্বর, এটা হচ্ছে 7560, আমি এটার দামটা ওটাতে বলে দিয়েছি, এটা 7560, একবার কনফার্ম করে নেবেন। এইবারে আসছে 29 নম্বর, এটা না পিচ ডার্ক, হ্যাঁ একদম ডার্ক পিচ, মানে পিঙ্কটা কম আছে এর মধ্যে, পিচের টোনটাই বেশি, একদম সেই দুধেলতা টোন, আর এটা না ব্ল্যাক সুতো দিয়ে কাজ হয়েছে, একটু নকশাটা দেখাবো, এই বিশেষ করে এই যে নকশাটা কি করে বার করেছে না। এবং এটা হচ্ছে 29 নম্বর শাড়ি, নাম্বার 29, প্রাইসটা হচ্ছে 6300, 6329 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 30 নম্বর শাড়ি, নাম্বার 30, বাহ রংটা ভীষণ সুন্দর, কৃষ্ণনীল আর রামা মেলানো, অ্যাকচুয়ালি কৃষ্ণনীলই বলা যায়, মানে মিডনাইট ব্লু আর কৃষ্ণনীল মেলানো টোনটা, উইদাউট দেখায় আমি
এটা উইদাউট রেড এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 31 ডেজ এর জন্য। এটা পিকক ব্লু বললে মনে হয় বেটার হবে না, কালারটা পিকক ব্লু, পিকক ব্লু, পিকক ব্লু বলে এবং পেজ নিতে যাচ্ছে 31 দেখালাম, 31 নম্বর 6510 6510 উইথ ব্লাউজ 31 32। এটা গাছি তসরে কাজটা হয়েছে দেখুন, ওয়াও বাহ। এবং এটা উইদাউট রেড, হ্যাঁ ব্লাউজ পিসটা অল ওভার, এটা হবে ব্লাউজ পিস, পরলে যে কি লাগবে না আমি বলবো, একটা রাস্ট কালার দিয়ে কট পাইপিং করে নেবেন ব্লাউজটাতে। 31 32 দেখাচ্ছি, 32 নম্বর 9000, এটা একটা 9000, 32 নম্বর 9000, হাতে সময়টা কম অথচ শাড়ি রয়ে যাবে আমার মন খারাপ হয়ে যাবে। এই শাড়িটাও দেখানো হয় মাছ, এবং এটা আপনারা ডিমান্ড করেই থাকেন, হ্যাঁ সবসময়, মানে এটা ব্ল্যাকের মধ্যে একটা গ্রে কালার একটা হোয়াইট কালার, মাছ আঁচলে মাছ পাড়ে মাছ বডিতে মাছ অজস্র মাছ। এটা হচ্ছে 33 33 নম্বর শাড়ি 6510 6510 উইথ ব্লাউজ 33 34 34 নম্বর, এটা একদম ট্রেডিশনাল, এটা বিয়ের দিন মা পরুন, এটা শাশুড়ির প্রণামীও হতে পারে। 34 34 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 8190 8190 34 নম্বর, 34-এর পরে যাব 35 নম্বর 35, এটা হচ্ছে 35, এটা মজেন্টা কালারের মধ্যে যাচ্ছে। এই নকশাটা হচ্ছে একদম সাবেকি একটা নকশা, রেড রানীর ব্যবহার রয়েছে, গ্রে কালারও রয়েছে। এটা হচ্ছে 35 35 নম্বর 6300 6300। এই অনুষ্ঠানটা একটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, সব থেকে ভালো হবে। কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন, এই কুরিয়ারে পেয়ে যাবেন, হোম ডেলিভারি নয় কুরিয়ারে পেয়ে যাবেন, কুরিয়ার চার্জ দিতে হবে। আমি লাল সাদার একটা আরেকটা কাছে দশরে অপশন দিলাম, একটা দিয়েছিলাম অল ওভার, এটা হচ্ছে দুদিকে পার ভেতরে বুটি, এবং এটারও প্রাইস হচ্ছে 8190 36 37 37 37 37 6825 6825 37 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
ডাই এবং এটা রিভার্সে রিভার্সে পাখি পাখি হয়েছে রিভার্সে আর এই হচ্ছে হাফটা ডাই করে করা এবং এটা হচ্ছে 38 প্রাইস হচ্ছে 67560 7560 38 নম্বর 39 গ্রিন এই গ্রিনটা কি মশ গ্রিন এবং ভীষণ স্মার্ট কালারটা এটা হচ্ছে 39 39 নম্বর এটাও কিন্তু পদ্মেরই নকশা গেছে একদম জমাট কাজ 39 39 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 6300 40 নম্বর বাহ মিষ্টি কালার রানি কালার একটু ক্রস রানি রেডের টানায় পিঙ্ক রানি ভারনা গিয়ে টোনটা এটাও আমি যেরকম ধরনের নকশা পরে আছে কাছাকাছি কালারটা নিয়ে কিছু বলার নেই এটা হচ্ছে 40 নম্বর শাড়ি 6300 6300 উইথ ব্লাউজ 40 পরে যাব 41 41 নম্বর রয়্যাল ব্লু আর এই নকশাটারও খুব ডিমান্ড রয়েছে আঁচল আঁচলটা ধরে একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে 41 6510 6510 41 41 নম্বর চেলির টেম্পলের সঙ্গে চেলির বুটির সঙ্গে পাটটা যাচ্ছে ব্রিক নকশাতে এটা হচ্ছে 41 প্রাইস হচ্ছে 6510 42 এটা টুকটুকে লাল 42 42 নম্বর টুকটুকে লাল তার মধ্যে তসর কালারের সুতো গেছে সাদা গেছে কিন্তু মেইনলি তসর কালার 6300 টাকা দাম এটা হচ্ছে 6300 42 আর পুরোটাই বডিটা প্লেন অনেক আজকালকার যাদের বিয়ে হচ্ছে বিয়ের শাড়িও এটা হতে পারে একদম বিয়ের শাড়ি একদম এবার আসছি 43 এটা জরি বর্ডার তসর হ্যাঁ এটা কোষা কিন্তু জরি বর্ডার কোষা তসরে ডিসচার্জের সঙ্গে এটা গেছে হচ্ছে কাঁথা এটা কিন্তু ডিসচার্জ হয়েছে এটা কাঁথা করা হয়েছে শাড়িটা ভীষণ ইউনিক হয়েছে এবং প্রাইস হচ্ছে 7000 তসরটা ভীষণ সুন্দর কোষা তসর কাঁথা খুব স্লিক এন্ড স্মার্ট এটা হচ্ছে 43 7000 আর এটা হচ্ছে ব্লাউজ পিস 44 44 নম্বর শাড়ি নাম্বার 44 এটা হচ্ছে পশমিনা পিওর পশমিনা হ্যাঁ পশমিনা কিন্তু এটা পিওর পশমিনা এটাতে কিন্তু আঁচলে কাঁথা গেছে বডিটাতে পারে কাঁথা গেছে আঁচল পারে কাঁথা বডিটা হচ্ছে ব্লকে প্রাইসটা হচ্ছে 6875 6875 44 44 নম্বর উইথ ব্লাউজ 45 ও পশমিনা 45 নম্বর তবে তসরের কোয়ালিটি এটা তসর এটা কোষা তসর
এটাই পশমিনা ভেবেছিলাম, তাই দেখলাম তসর না, এরও পার ধরে আঁচলে কাঁথা গেছে, বডিটা যাচ্ছে এরকম ভাবে। প্রাইস হচ্ছে 6875, নাম্বার 45, 44 আর 45 হচ্ছে 6875। এবারে আসছি তসরে, শেষ হয়েছে, হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। এটা 7000, 7000 টাকা দাম। এটা কাশিস দেখালাম একটা 46, আর 47টা হচ্ছে ইন মানে কাশিস ওভার ডাই, এটা আসছে 47, প্রাইসটা হচ্ছে 7000। দুটো আমরা 7000-এ দেখিয়ে দিলাম, হাতে সময় নেই। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। আবার জানুয়ারি মাসের 29 তারিখে দেখা হচ্ছে। নমস্কার।